Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bios kemon achen? Asha kori Allah rahmate bhalo achen. Ami alhamdulillah Allah rahmate bhalo achi. Desh ebong desher baire theke jara ei video ti dekhchen taderke antorik shubhechha o obinodon jani notun video ti shuru korchi. Apnaderke aro ekbar shagoto janai amader channel Becha Kinar Bazare. Ajke apnader kache notun ekti jayga shoho foundation ola building barir khobor niye aslam. বিয়স এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মুশন জেলা মুশন সদর থানা এলাকার নাম জোরপুকুরপার এলাকাতে অবস্থিত এটি পঞ্চশালী ইউনিয়নে বিয়স এই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির জায়গার পরিমাপ হচ্ছে 125 পয়েন্ট এবং বাড়িটি তিন তালা ফাউন্ডেশন দেওয়া এক তালা পুরোপুরি কমপ্লিট এবং দুই তালা ছাদ দেওয়া আছে এক তালার মধ্যে মালিক থাকে এবং ভিতরে বিল্ডিং এর ভিতরে তিনটি রুম আছে বড় বড় দুইটি বেডরুম একটি ডোয়িং রুম এবং আলাদাভাবে কিচেন এবং বাথরুম তৈরি করা আছে বিয়স এই বিল্ডিংটি জায়গা এবং বিল্ডিং সহ বিল্ডিং জায়গা ইয়া বিল্ডিংটি দাম ধরা হয়েছে মাত্র 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা হলে আপনি ইনশাআল্লাহ এই বাড়িটি কিনতে পারবেন উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন বিয়স এই এলাকার মধ্যে অত্যন্ত একটি ঘনবসতি এলাকাটি এবং আশেপাশে অনেক মিল কারখানা সুতার মিল কারেন্টের জালের মিল বড় বড় শিল্প প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে অবস্থিত এখানে ভাড়া চাইতে প্রচন্ড বেশি অনেক অনেক বেশি ভাড়া পাওয়া যায় এলাকার মধ্যে আপনি চাইলে অনায়াসে প্রতিটি ফ্ল্যাট 6 থেকে 6,500 টাকা ভাড়া দিতে পারবেন এবং এই বাড়িটির মধ্যে বৈধ গ্যাস কারেন্ট পানি সামারসিবল সেফটি ট্যাঙ্কি সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এই বাড়িটির মধ্যে আছে বিয়স যেহেতু এটি জোরপুকুর পার এটি মুক্তারপুরের কাছ থেকে একবারে কাছে এই বাড়িটির অবস্থান মুক্তারপুরে এখান থেকে যাইতে মাত্র 5 টাকা ভাড়া লাগে এখানে অটো দিয়ে আপনি মাত্র 5 টাকায় মুক্তারপুর যেতে পারবেন তেলের পাম্প যেতে পারবেন সিবাই পাড়া যেতে পারবেন এছাড়াও সরকারি হসপিটাল একবারে কাছে এখান থেকে মাত্র 5 টাকায় আপনি সরকারি হসপিটালে যেতে পারবেন মার্কেটেও যেতে পারবেন সকল ধরনের ফ্যাসিলিটি আপনার হাতে নাগালে এই এলাকার মধ্যে বাড়িটির কাছে পাবেন আপনি ইনশাআল্লাহ বিয়স এই করোনা মহামারীর মধ্যে অবশ্যই আপনারা মুখে মাস্ক পরবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং ভ্যাকসিন নেবেন এবং অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খিদমত করবেন আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে দিবেন যাতে সবার আগে এরকম নতুন নতুন ভিডিও আপনার মোবাইল ফোনে আপনি পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু